নবীকে ঈদ মানতে চায় না, ঈদে মিলাদুন নবী শুধু ঈদ করে রোজারই তার কোরবানি, এছাড়াও আরো ঈদ কোরআনে আছে কিনা এটা আজকে বের করা হবে সবাই ইনশাআল্লাহ। দুই নম্বর বই রসুল পেয়ে আমরা যা খুশি এটার দলিল আছে কিনা। তিন নম্বর হলো রসুলে পাকের মিলাদুন নবীর মাহফিল আজকে আসছেন, কিসের মাহফিল আসছেন? এই মিলাদুন নবীর মাহফিলে আসা অন্য অন্য মাহফিল আসা বেশ কম আছে না? মিলাদুন নবীর মাহফিলে আসলে কতটুকু লাভ, কি পরিমাণ লাভ এটা প্রমাণ আজকে দিয়ে যাবো। এরপরে বুঝলে বুঝবো, না বুঝলে কিছু করার জাগরে খাতাম আল্লাহু আলা কুলুবিহি মোহর মারিয়া দিয়ে জাগরদার কইও আল্লাহ কথা বলে ঠিক নিও। তো যারা এদিক সেদিকে আছেন, আমি মুসাফির মানুষ, দূর থেকে আসছি, অনেক দূরে আমার বাড়ি, মনে রাখবেন হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমরা দেশকে ভালোবাসি, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা বর্তমান গভর্নর যারা আছে ওনাদের প্রতি শ্রদ্ধাশীল, কারণ দেশের ভিতরে শান্তি কামনা করে সুন্নি মুসলমানদের কাছে কথা বলো ঠিক না বেটে? দ্বন্দ্ব আমলি বিএমবি জাতবাদে জি তেমন দহিতা করুক, আমরা মুসলমান ফেট খাওয়া মানুষ, আমরা পাঁচ অক্ত নামাজ পড়বো, মিলাদ মিলি পালন করবো কথা বলে ঠিক না বেটে? তো যারা এদিক সেদিকে আছেন রাখবেন, আজকের মাহফিলটা কিন্তু ঈদ মিলাদ নবীর, আজকের এই মাহফিলে এই প্যান্ডেলের ভিতরে বসা আর বাহির থেকে শোনার পার্থক্যটা একটু পরে বুঝলে অবাক হয়ে যাবেন। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. রাতের আঁধারে যারা সিজদাতে রই, দু চোখের স্রোতে নদী যেন বই, আসুক না যত বাধা যত ভয় বিতি, পিছনে ফিরে যেতা কেনা, আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায়, কারো কাছে মাতা নত করি না, আল্লাহুম্মা আলা আলি বাবারে, যত মিলাদুন নবীর ওয়াজ করেন মূল কিন্তু দুরুদ ও সালাম, কারণ আমরা উমর ফারুকের হাদিস এটা বুখারীতে আছে, মেশকাত শরীফে আলেম ক্লাসে যারা পড়েন কিতাবুল ইলম তার মধ্যে আছে, উমর ফারুক থেকে বলনা ইন্না দোয়া, হযরত উমর ফারুক থেকে বলনা ইন্না দোয়া মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, যত দোয়া তসবি তালিল মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমির মাঝে ঝুলন্ত থাকে, লা ইয়াসআদু মিনহা কেউ এটাকে রিসিভ করে না, হাত্তা তুসাল্লি আলা নাবিকা, যেই মাত্র রসুলে পাকের প্রতি দরুদ সালাম পড়া হয় দুরুদের মাধ্যমে সকল ইবাদত আল্লাহর দরবার রিসিভ করা হয়। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াসআদু মিনহা শাইইন হাত্তা তুসাল্লি আলা নাবিকা,
ওই যারা সেগে নামাজ পড়ে এরাও কইছে হাদিসটা হাসান হাদিস, অর্থাৎ সন্দেহ করার কোনো সুযোগ নাই। সকল ইবাদতের মূল হলো দুরুদ ও সালাম, কথা বলো ঠিক না বেটে? যার ভিতরে দুরুদ ও সালাম আছে দেখবেন ওই নামাজ পড়বে, রোজা রাখে, তসবিহ তাহলিল করবে। এইজন্য বললাম নাম স্মরণে রাসূল পাকের দুরুদ পড়লে সুন্নিদের কাছে শান্তি লাগে, ঠিক নিও? ও নাম স্মরণে মনে শান্তি লাগে রে, ও নামেতে কি যে মধু, এ পারো পার করলো পাগল, ও নামে ধরলে রোষে পাবিরে কল্লা নের ধারা, নবী কমলেওয়ালা আল্লাহুম্মা। আরে মার খেয়ে কাতর হয়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর ইয়া নবী বসিলেন পাথরের পর। আপনারা মর্জন মার খেয়ে সেই তাইফে মার খেয়ে কাতর হয়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর ইয়া নবী বসিলেন পাথরের পর, পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার, তুলার মতো নরম হও নরিস নারে খবরদার, বেয়াদবি করিও না ইনি রাসূল আল্লাহ, আল্লাহু আকবার, বেয়াদবি করিও না ইনি রাসূল আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূল আল্লাহ, আল্লাহুম্মা সবাই জবান খুলে একবার বলি আল্লাহু আকবার, সবাই একবার বলুন রিজিকের মালিক কে, কথা বলুন কে? এজন্য মাশাআল্লাহ রাখবেন, কিছু কিছু প্রশ্ন আছে উত্তর না দিলেও ঈমান যাওয়ার সম্ভাবনা। এই জন্য বাবার ওয়াজ মহাবীর রং তামাশার জায়গা না, এটা আমরা করে ফেলেছি রং তামাশা, বক্তারা শ্রোতারা কিছু মিললা, এটা একটা সার্কাসের মজবা বানায়, কিন্তু মাহফিলটার সৌন্দর্য মাহফিলটার মজা আমরাই নষ্ট করছি, কথা বলে ঠিক না বেটে? এই জন্য বলি যখন স্রষ্টার ক্ষেত্রে রসুল পাকের কাছে হঠাৎ করে বক্তা প্রশ্ন করবে উত্তরটা না দিলে পরিমাণটা কি হবে, এই যে এখন বললাম রিজিকের মালিককে, ধরেন 99 জন লোক কইছেন আল্লাহ, একজন লোক কয় নাই, যে লোকটাই বলে নাই এই লোকটাই মহত্ত আল্লাহর সঙ্গে না ফরমানি করছে, ঠিক কথা বলে ঠিক না বেটে? এই জন্য বললাম আমার রিজিকের মালিককে নাম স্মরণে, এই জন্য বললাম আল্লাহ রসুলের মহাব্বতে যারা আসছেন ভালোই লাগতেছে। আমি তো ভাবছিলাম অনেক মানুষ হবে মাহফিল ডাকে, মনে হয় এদিকে কোথাও একটা মাহফিল আছে, ওইদিকে না হতো মাহফিল ডাকে, একটা মাহফিল আছে না বাজারে, তো ফসল টসল করছে তো মানুষ হবে, যাক সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে মিলাদুন নবীর মাহফিল, ধনী গরিব কৃষক শ্রমিক প্রত্যেকটা মানুষের জন্য একটা আনন্দ, কারণ কে এসেছে? নূরুন আলা নূর নবী এসেছে, যে নবীর উপরে নবী নাই, যে নবী না হলে কোরআন আসতো না, কিছুই হতো না, এই জন্য নবী হলো সর্বক্ষেত্রে মূল। আল্লাহ পাক তো নিজে ওয়াদা নিয়ে নিয়েছেন সকল নবী রাসূলদের থেকে, নবী রাসূল
আমরা তো সেই নবীর উম্মত, কথা বলো ঠিক না ভাই? ঠিক, আরে যে নবী উম্মত হো আল্লাহ, আরে ঈসা নবী তো বান্দা, মূসা নবী তো বান্দা, এ যে নবীর উম্মত, যে নবীর মিলাদ নবীতে অংশগ্রহণ করার জন্য ওই 5000 বছরে আসিয়া এত কষ্ট করলো, মরিয়ম এত কষ্ট করলো, আমরা তো ডাইরেক্ট ওই নবীর মিলাদ নবীর মাহফিলে, এ নসিবটা ভালো হলো কেন? নবীর উম্মত হওয়ার কারণে। কথা বলো ঠিক না বেটে? নবীর উম্মত এটাই সবচাইতে বড় লাইসেন্স, কারণ আমাদের এদিক দিয়ে যোগ্যতা মূসা নবী পায় না, দাউদ নবী পায় না, সুলেমান নবী পায় না, আমরা পেয়েছি কারণ কি? আখেরি নবীর উম্মত। এর চাইতে বড় শুকরিয়া হতে পারে? হতে পারে তো এই শুকরিয়ার মনে হয় মিলাদুন নবীর এই প্রথম মাহফিল এখানে এখানে। তোরা কোথায় আছো? তোমরা কোথায় আছো? এই জন্য সুখে দুঃখে সর্বক্ষেত্রে আমরা ভরসা করবো একজন, বলুন তিনি কে? কথা বলুন কে? সুখে দুঃখে উসিলা মহাব্বত থাকবে একজন রসুলে পাক, কথা বলুন ঠিক না বেঠে? আজকে নিয়ামতের মধ্যে বারা তারকা বাড়ি নবীর প্রেম আদর্শ যুব সংগঠন যুবকদের সংগ্রহ উদ্যোগে আজকে রাজিম হোসান এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা আজকে রিসালা সওয়াব মাহফিলের সভাপতি জনাব মেজর অফিসার জেনারেল হেলাল ইসলাম সাহেব, প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন আউলাদে পীর ফিরজাদা মুফতি মোহাম্মদ আব্দুল আল নোমান ফির সাহেব কেবলা খাররা পাতিয়া দরবার শরীফ, আল্লাহ পাক হুজুর কেবলা হায়াত আমল বরকত দান করুক, সর্বনা আমিন। ওয়াসকিয়ত আজমাল হাফেজ মুফতি জুবায়ের আহমদ চন্দ্রপুর আমার বন্ধু বোন, আল্লাহ পাক ওনার কণ্ঠে এলেমে আরো দরাজ দেব, আশেপাশে অনেক ওলামায়ে কেরাম আছেন, মুরব্বিন আজম যুবক ভাইরা, এই জন্য সকলে আবার একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, কারণ আমরা সর্বক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের মধ্যে মহব্বত থাকবেন। বাইরে যে পরিস্থিতি এখন বর্তমান দেশের চলাফেরা বড় কষ্ট, কোটিপতি কিনে খেতে পারে, ফকির গায়ে রাস্তা হাত পড়তে পারে, কিন্তু আমরা মধ্যবিত্তি বাবাদের বড় দুশ্চিন্তা, কথা বলো ঠিক না বেটে? খাইতে পারি না, আবার কি না খাইতে পারি না, আরে দুঃখ পরিবারকে বুঝাইতে পারে না, ঘরের বউ বুঝবে না দুঃখ, কথা বলো ঠিক না বেটে? রুজি কত, খরচ কত, এই জন্য বললাম এত অধঃপতন, এত কলহ, এত অভাব, এত গজব, এত আজাব, সৃজন ঘূর্ণিঝড় সারেই না, সারে না, কারণ কি? মাওলা রাগ, রাগ থাকবে না কেন? 3000 বছর আগে হজরের সময় মসজিদে মুসল্লি ভাঙছেন, এখনো কথা বলেন দেশে কি হয়েছে কি বড় কথা, এটা গজব চলতেছে আপনার আমার দ্বারা, ওই করোনা গেল আবার নিত্য পণ্যের দাম দেখেন, আলুর দাম এখন 50 টাকা ষাট, কথা বলেন এটা গজব না বাবা? মূল কথা আজকে দেখেন আমরা সাধ্যের মানুষ পদ্মা নদীর ইলিশ মাছের দেশের যাইয়েন হুক দাম রেডি হোক দেখি এবার যদি দেখি আর কি, আজ থেকে 20 বছর আগে কথাগুলো পাইনে পাইনে আমি বলবো মুরব্বী পার আছে, এক কেজি হলে একটা ইলিশ মাছ যদি দারোগা বাড়িতে রাখতো 3000 বাড়িতে খবর ঠিক নেই, কার গরু ইলিশ মাছটা বাঁচতে আসো এত গ্রাম ঠিক নেই বা মুরব্বী পারা, এক কেজি হলে একটা ইলিশ আধা কেজি হলে মাছ পারলো 20 বছর আগে এত গ্রাম এত সাপ, এখন পদ্মা নদী হইডা পানিও হইডা মাছ হইডা, এক কেজি মাছ রাখলো কেমিক্যাল দিল ওটার গন্ধ নাই সাপ, কথা বলেন কি রু ইলিশ মাছ খাইলাম না, ভাং গাছ খাইলাম না, কিতা খাইলাম, তাহলে সাবধান লোক ওই যে আল্লাহ পাক বলছেন তোমরা যদি আমার পথ ছেড়ে দাও তাহলে মনে রাখবা সর্বোত্তম আঘাত কিন্তু রিজিকের উপর হবে, ঠিক ঠিক এখন রিজিকের উপর আঘাত চলতেছে, সব দরজা বন্ধ খোলা শুধু একটা ওই দরজা হলো ওই যে মসজিদ সরিয়ে দিছেন তো, এই জন্য এখনো সময় আছে কবরের চিন্তা করে মসজিদ ধরা দরকার আছে না, না কথা বলা আছে না, না অনেক অনেক ভাইরা আছেন ওয়াশ শুনতে এখানে কিন্তু এসান না, কথা বলা আছে না, নাই তোমার জি খে পরে অবাদ কেমন করে, তোমার জি খে পরে অবাদ কেমন
করে খোঁজে না পাই কোনো বাসা, শুকুর গোজার দয়াল আল্লাহ বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এই জিকির উপর আর জিকির নাই বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা হাসবি রাব্বি যাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সবাই মহাপতে প্রাণ উচ্ছল বাসা রহমানকে একটু মহাপতে বলুন আমরা দুই বন্ধু দিকে কেউ যেটা কই জানো পাঁচটা মিনিট দিকে গেলে অসুবিধা হইব কারণ বাবা আল্লাহ যে কিনা অন্তরটা তো স্পিড বাড়তেছে না ঠিক নিও আল্লাহ তো আল্লাহ এই জন্য আমরা সুখে তো হমার নাম জহ পিলে মনে বড় শান্তি পাই আমরা আর কেহ নাই মালিক মওলা বিনে এই জগতের বান্ধবা আমরা আর কেহ নাই আল্লাহ 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 তোমার মত দৌড়তে কেহ নাই মাশাআল্লাহ নাম শহর গুরনি দান দয়া বিকাশ ওরে এলাহি মাশাআল্লাহ কিউ আল্লাহ নামটা মুখ যাইতো না যার কইতে ভালো লাগলাম কই না আমাকে খোদা লাগবো আল্লাহ তোমার মত দৌড়তে কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ওরে এলাহি মাশাআল্লাহ আর পিতা মাতা রমন ফল মাতির গর্বে পাটাইলে জোরাহুতে দিলায়া মাই মশল্লা আমার পিতা মাতা টের পাইল না তোমা রোয়া জব গোট না আলে মুলগা এবে আল্লাহ সবই ওরে এলাহি মাশাআল্লাহ আল আমার দয়া লের প্রেম কান্দার কান্দাও আল আমার দয়া লের প্রেম কান্দার কান্দা সোনার জীবন সওয়াই সকলে রে সকলা সিরে মারহাবা তোমরা আমায় কি বোঝাইবা অন্তর পুইরা অন্তর পুইরা কহল আমি জানি গো কিন্তু এত ঠান্ডা আপনারা বুঝলাম না কিছু মানুষ তো বড় গরম থাকে ধীরাজ করে যাক যাক সবাই বলে আলহামদুলিল্লাহ তাহলে মিলা দুন্য একটু কথা বলবো অসুবিধা হবে পাশে আবার কবর হাসারও আছে কবরে যাই তো কারণ আমরা উসুল একটা কায়দা আছে মুফতি সাহেবের আছে উসুল একটা কায়দা আছে কুল্লু শাইয়িন ইয়ারজি ও ইলা প্রত্যেকটা জিনিস একদিন আগে তার মূলের দিকে যেতে হবে এই জন্য ভাইয়েরা আমার
কষ্ট হচ্ছে আপনাদের, একটা খাবার কাছে তাবার কাছে কি ভিরানি ভিরানি কি তার মানুষ ভাইলে অসুবিধা হয়ে তার তোমার কেন জ্বলে রে এই জন্য যুব ও নিয়ামতপুরের বাবারা মিলাদুন নবী পাইলা আনন্দ কারণ আল্লাহ সূরা ইউনূস এর 18 নম্বর আয়াতে বলল উলামায়ে কেরাম জানেন আল্লাহ কুল শব্দটা আমরের জায়গা ব্যবহার করলেন অনুরোধ করেন আই রিকোয়েস্ট করেন আই গো আদেশ করলো আল্লাহ কুল বি ফাদলিল্লাহ ওয়া বি রাহমাতি ফা বি যালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমা এইজন্য আল্লাহ বলে যারা ফাদলুল্লাহ পাইলো ওয়া বি রাহমাতি যারা রহমত পাইছো ফা বি যালিকা ফালইয়াফরাহু আনন্দ করো ফাদলুল্লাহ দ্বারা ইবনে আব্বাস বলেন জগতের মানুষে ফাদলুল্লাহ দ্বারা আমার আল্লাহ বুঝাইছে নামাজ পাইলাম বড় অনুগ্রহ নিয়ামত মুসলমান হইলাম বড় নিয়ামত কুরআন পাইলাম নিয়ামত কথা বলো ঠিক নিও আর ওয়াবি রহমতি রহমত দ্বারা কি বুঝাইলেন এই জায়গায় পেস লাগায় না ফাদলুল্লাহ বি রহমত দিয়া একটাই বুঝায় আল্লাহ কয় জগতের মানুষ জানি তোরা বেজাল লাগাইবি অ্যান্টিভাইরাসের জবা নাই এই জন্য রহমত দ্বারা আমার আল্লাহ বইলেই দিল আমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন বইলে দিছ রহমত যারা পাইলেন আনন্দ উল্লাস করো ফালইয়াফরাহু এই জন্য আনন্দ উল্লাসের মানে ঢোল বাজা বাজি নয় হো করবার মানুষ সুন্নির আনন্দ উল্লাস মানি ড্যান্স লাগায় না রে সুন্নিদেরকে বেরা যারা বিরোধিতা করো মিলাদুন নবীর জশ্ন জুলুসকে যারা জন্মাষ্টমীর তুলনা করো যারা জশ্ন জুলুস দেখা ব্যঙ্গাও আরে তোমরা ব্যঙ্গাও রে আলা হযরত কইল জাল্লে ওয়ালা জাল্লা হো করনে ওয়ালা করনা হো ঠিক না বেঠি এই জন্য আলা হযরত তো কয় আমেনা আমেনা তুজকো মুবারক আমেনা তুজকো মুবারক শাহ কি মি লাদ হে তেরি অঙ্গন নূর বলকে ঘর কা ঘর সব নূর হে ঈদ মিলাদ নবী হে দিল বরা মসরুর হে আল্লাহু আকবার দেশজাতির আলা হযরত চিনলো আমার নবীকে আঙ্গ দেশের বাইটকারা মুল্লবীরা চিনলো না দেখা হবে হাশরের ময়দানে কথা বলো ঠিক না বেটি এই জন্য ভাই আমরা ফালইয়াফরাহু আনন্দ উল্লাস করি আনন্দ উল্লাসের মানে এটা নয় নাস্তিকতা আনন্দ উল্লাস মিলাদ কিয়াম করি জশ্নে জুলুস করি তাবার অবসন্নি বিতরণ করি কথা বলুন ঠিক না বেঠি একজন আর একজনকে খাওয়ায় এটাকে যারা গুয়ের সাথে তুলনা করলাম মনে রাখবা রসুল পাকের বুখারী হাদিস এটা মিশকাত শরীফে আছে একজন মুসলমান আর একজন মুসলমানের ছয়টা হক এর মধ্যে একটা হক হলো কাউকে দাওয়াত দিয়ে খাওয়ানো আমার নবী কাউকে খাওয়াইতে পছন্দ করতেন ওরে জগতের মানুষ রে এই জন্য মিলাদ নবী পাইলাম
আসুন সর্বপ্রথম যারা বলে ঈদুল ফিতর ঈদ কুরবানি ঈদ হইল ঈদ সুন্নিরা বান্নাছে নেমুত কদর এলাকার ফাগলারা নাছে এরা বলে মিলাদ নবী ঈদ খুঁজে আমরা তো ফাইলাম রোজার ঈদ আমরা ফাইলাম কুরবানি রোজার ঈদ তুমি ফাইছো কারণ আছে ওরে রোজার ঈদ ফেতরা হওয়া যায় রে এই জন্য রোজার ঈদ পাইছো কুরবানি পাইছো কুরবানি দে সামরা হওয়া যায় রে এই জন্য কুরবানি পাও রে তোমরা মিলাদ নবী খুই যা ভাও না আরে শুনে রাখবে নবী না হইলে রোজারিদের বেল্লাই কুরবানিদের বেল্লাই রে হাত তুলে বলুন ঠিক না বেটা আল্লাহ আসুন সময় কম আপনারা যে দুইটা ঈদের কথা ধরেন দুইটা ঈদের কথা বললাম রোজার ঈদ আর কুরবান ঈদ এটাই তো জানে বন্ধু আপনাদের হিসাব মতে তো ঈদ হয় একটা শুধু কুরবানের ঈদ রোজার ঈদ তো রোজাদারের জন্য রোজার ঈদ তো মুসলমানের জন্য না ঠিক নিও রোজার ঈদ তো আম মুসলমানের জন্য না তার লাইগা রোজার ঈদ হলো রোজাদারের জন্য সারাদিন খায়া চকি তলে হুইয়া রুমাল দিয়া সারাদিন খাইবি আর দেখবেন বেরোজদারি বাপড়ে একটু বেশি থাকি শুধু বাইরে ভাল লাগে না আসলে তো রোজ সারাদিন খায়া ঈদ গায়ে গেলে আল্লাহ কয় আসমলিয়া নাজবিহি এটা তোর লাইগা না রোজার ঈদের জন্য রোজাদারের জন্য রোজার ঈদ তলে আপনার হিসাবে তো ঈদ হয় একটা আসুন তলে ঈদুল আযহা আইলো কিসের কারণে ইব্রাহিম নবী সন্তান ইসমাইল জবিউল্লাহকে জবাই করে নাই হইল দুম্বা জবাই ওরে বন্ধুরে বন্ধুরে ইসমাইল জবিউল্লাহর জবাই করতে নিল জবাই হয় নাই আরে মনে রাখবো না হাদিসে কুদসি লাউলা কালামা খালাকতুল আফলা বন্ধু না হইলে নবী না হইলে ইসমাইল জবিউল্লাহ হইতো না নবী না হইলে ইব্রাহিম খলিলুল্লাহ হইতো না হাই রে যেই জায়গায় মা হাজরা পুত্র সন্তান ইসমাইলের লাইগা ফানির লাইগা দৌড়াইছে একবার সাফায় গেছে একবার মারোয়ায় গেছে সাফায় যাওয়া দেখে মারোয়ার মধ্যে থই থই ফানি দেখা যায় আবার মারোয়ায় যায় দেখে সাফার মধ্যে ফানি থই থই দেখা যায় আসলে ফানি নাই রে ইসমাইল নবীর পায়ের গর্ষণীতে আমার আল্লাহ আবে জমজম উঠাইয়া দিছে আসলে ইসমাইল নবী না রে ইসমাইল নবীর কুফালে আমার নবীর নূর মুবারক ছিল রে ঠিক না বেঠে ওরে মা হাজারা দৌড়াইছে সন্তানের লাইগা ফানির লাইগা আল্লাহর ভালো লাগছে আল্লাহ সূরা বাকারা কয় ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাইরুল্লাহ সাফা মারওয়া হলো আমি আল্লাহর নিদর্শন হজ করতে গেলে তোমরা দৌড়াই বেড়া ওয়াজিবের অংশ হাইরে মা হাজারায় পুত্র সন্তান ইসমাইলের লাইগা দৌড়াইল এই জন্য যদি সাফা মারওয়ায় বুইরা হইল হুলসার দিয়া যাওয়া লাগে ঠিক না বেঠে সাফা মারা দৌড়ানো লাগে আর যেই নবী না হইলে হাজরা গো তোমার তো বেল্লাই যেই নবী না হইলে সাফার বেল্লাই মারোয়া হইতো না সাফা মারোয়া যদি দৌড়ানোর কারণে নিদর্শন হয় রে আর যেই নবী রোজায় শুয়া উম্মতের জন্য কান্দে ওই জাগার দম সাফা মারোয়া শুধু নাই রে আল্লাহর কানে কাবার চাইতেও বেশি কথা বলুন ঠিক না বেঠে বন্ধু এরা ঈদ খোঁজে পায় না আমরা এবার ঈদ বার করবো আলেমরা আছেন আমি হাফেজ না কষ্ট হচ্ছে আপনাদের দূর থেকে এসে কথা বলবো ইন্ডে মিলাদুন নবী তো একটা মাহফিল যে মাহফিলে বক্তারা ফাঁকি দিলে নবীর কাছে ঠেলা কণ্ঠ দেও বা না দাও কিন্তু দলিল ভিত্তিক মিলাদুন নবীর কথাগুলো বলে যাও কারণ সামনে দিন কিন্তু ভালো না কথা বলা ঠিক না রে সারা ঈদ খুঁজা ফান না এই দুই ঈদ সারা আমরা বলি ঈদ আরো কয়েকটা বার করতে আছি কোরআন থেকে অসুবিধা হইব আচ্ছা সূরা মরিয়ম আলো আমরা আমার ভুল হইতো বলে আপনারা একটা বলে দিয়েন যখন যখন ঈসা আলাইহিস সালাম ইজ আখাযনা না ঈসা কা মরিয়ম যখন মরিয়মের সন্তান ঈসা নবী বলছিল হাবেশা থেকে বলেন ওয়া ইজ আখাযনা ঈসা কা মরিয়ম বলছিল এটা না আয়াত এরকম না কি বলছিল আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতান মিনাস সামাই আল্লাহ ঈসা নবী মরিয়মের সন্তান ঈসা নবী সূরা মরিয়ম আর সায়াতটা
আল্লাহর কাছে বলছে, আল্লাহ আসমান থেকে আমাদেরকে একটা খাদ্য পাঠাও, কি পাঠাও, খাদ্য পাঠাও, মায়েদা, এটা নাম হলো মায়েদা, যদি পাঠাও, তাকুনু লানা আইদান লিআউয়ালিনা ওয়াল আখিরিনা, যদি আমাদেরকে আসমান থেকে এই খানাটা পাঠাও, এটা এসেছিল পরে মান্নাস, এটা এসেছিল ভাইরা মায়েদা হয়ে, যদি পাঠাও তাকুনু লানা আইদান লিআউয়ালিনা ওয়াল আখিরিনা, হায় হায় রে কানার দোলেরা, একটা খানা যদি ফাটায়, এই খানা হওয়ার কারণে ঈসা নবী কই দিনটারে আমরা ঈদের দিন বানাইয়াম, শুধু কি আমগুনি লিআউয়ালিনা ওয়াল আখিরিনা, আমাদের আগে যারা এসেছিল তাদের জন্য ঈদ, আমাদের পরে যারা আসবে তাদের জন্য ঈদ, একটা খানা ফাইলে যদি ঈদ বানাও, তো নূর নবী না হইলে কিছুই তো হইতো না, তো ওই নবীর আগমনে ঈদের কি আর দলিল লাগে, এই কথা বলার লাগে, শেষ আরেকটা দলিল আমি সামনে যাব, সর্বশেষ যে আয়াতটা নাযিল হলো আরাফার ময়দানে, কি আয়াতটা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম, দেখুন এই আয়াতটা যখন নাযিল হলো ওমর ফারুকের কাছে এক ইহুদি এসে বলল, এটা বুখারীর হাদিসটা, বুখারীর হাদিস, এসে বললে ওমর এত সুন্দর কষ্ট হচ্ছে আমাদের, বাবার আমরা যদি কোনো হিস্টোরি কইতাম কাহিনী কইতে পারিয়াম, কিন্তু লাভ নাই, দলিল ভিত্তিক কথা বলে বলে রেকর্ড করে রাখবেন, কাজে লাগবে, কারণ দুশ্মনটা আপনার ঘরের সামনে আসলো, মানে কথা বলো ঠিক না বেটি, এ ইহুদি বলে ওমর এমন একটা আয়াত তোমাদের প্রতি নাজিল হলো, এই আয়াতটা যদি আমি গোত্র নাজিল হইতো আমরা এই দিনটার ঈদের দিন বানাইতাম, ইমাম হযরতে ওমর ফারুক বলে এই আয়াতটা যেই দিন যেই সময় নাজিল হলো, তোমরা তো একটা ঈদের কথা কইছো, আমরা একসাথে দুইটা ঈদ আজকে পালন করলাম, সুবহানাল্লাহ, কেমনে কেমনে, কই এই আটটা নাজিল হয়েছে আজকে কিবার রে, কই শুক্রবার, কই শুক্রবার মুসলমানের জন্য ঈদের দিন, কই কারণ কি, এই দিন ফিকুম আদম সফিউল্লাহ, এই দিন আদম নবীর জন্ম হয়েছে, এই জন্য বাবা আদম আসার কারণে মুসলমানের জন্য শুক্রবার ঈদের দিন, দুই নাম্বার আজকে কয় তারিখ রে, কই জিলহজ মাসের নয় তারিখ, জিলহজ মাসের নয় তারিখ হজর দিন, আরাফার দিন, মুসলমানের জন্য একটা ঈদের দিন, সুবহানাল্লাহ, একটা আয়াত নাজিল হওয়ার কারণে যদি দুইটা ঈদ পালন করা হয়, ইও আয়াত তো আইতো না কার উপরে, নবীর উপরে, নবী না হইলে, তাহলে আয়াত আইলে যদি দুইটা ঈদ পান, নবী আসার আগমনে এটার ঈদের কি আর দলিল লাগে, কথা বলেন দলিল লাগে, আসুন এবার রসুলের পাক আসার আগে কিছু রহস্য হয়েছিল, এগুলো জানা দরকার আছে না, খেয়াল করে আপনারা জানেন, নওফেল নামের একটা মহিলা লোক ছিল, নওফেল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়দের মধ্যে, এটা ছিল মা খাদিজাতুল কুবরা চাচা, কিবা চাচা তো ভাইয়ের মধ্যে নওফেল, নওফেল ছিল, খেয়াল করবেন কথা, একেবারে শর্টটাইম কথাটা বলবো, যে রসুল পাকের মহাব্বতের কারণে, ঈদ মিলাদ নবীকে ভালোবাসার কারণে কতটুকু লাভ, সেই ভালোবাসা আপনার আমার দরকার আছে না নাই, এই কথা বলা আছে না নাই, আচ্ছা কার কার মিলাদ নবীর দরকার একটু হাতটা তুলে দেখান সেই, মারহাবা বলুন বলুন, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর, সবাই সবাই বলবেন, সবাই বলবেন, বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদ, এগুলো ভালো লাগে, ভালো লাগে, ফতম করলেন রাব্বানা ইমান দার গুন জুলুস করোনা, ঠিক না বেঠে বাইজান গু আল্লাহ কয়ে জিবরাইল শুনো না তুমি আসমানে সাজাও জমিনে সাজাও, আসমানে সাজাও জমিনে সাজাও, সাজাও বেহেশ তো খানা ঈমান দার গুন জুলুস করো না, বাবজান গো হাফেজ ওলি উল্লার মনের যন্ত্র না, বাইরে কুল মখলুকাতে নবী চিল্ল আসমান জমিন, নবী চিল্ল মোনা ফিকরা চিল্ল না, ঈমান দার গুন জুলুস করো না, বলুন ঈদ মিলাদুন নবী,
তিলি দেমি করলেন রাপাহানা জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর এদিক সেদিক নয়, ওই নৌফেলে খেয়াল করবেন নৌফেলের মেয়ে ছিল মরিয়ম। নাম কি? মরিয়ম। এটা ঈসা নবীর মা মরিয়ম না গো, এটা আরেকটা মেয়ের নাম হল মরিয়ম। নফেল ছিল তাওরাত কিতাবের হাফেজ। ওই মরিয়ম বাবার কিতাব উল্টায় উল্টায়া দেখে কিরে নবীর নাম হল মুসা কালিমুল্লাহ, কিন্তু বারবার কিতাবের মধ্যে যে লেখাই শুধু আহমদুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইরে শুধু ওই নবীর নাম নয় গো, ওই নবীর কিছু সাহাবাই মাকাম সাহাবীদের নামও লেখা। ওই নবীর বাবার নাম আব্দুল্লাহ, ওই নবীর দাদার নাম আব্দুল মুতালেব। প্রথম পর্বে মায়ের নাম উল্লেখ নাই, আবার তৃতীয় চতুর্থ পর্বে উল্লেখ। বাবার নাম আব্দুল্লাহ শুইনা রে, আখিরি নবীর নাম তাওরাত কিতাবের মধ্যে দেইখা বাবার নাম আব্দুল্লাহ দেইখা। বান্ধবীদেরকে কইল ও বান্ধবী আব্দুল্লাহ নামের কোন যুবক এই জাজিরাতুল আরবে আসেনি, কয় আছে আব্দুল মুতালেবের ছেলে ছোটটার নাম হলো আব্দুল্লাহ। হাইরে অন্য দিক দিয়া অন্য আর একটা কাজ কারবার হইল, ওই যে ইসমাইল জবিউল্লাহর পায়ের ঘর্ষণে পানি উঠলো, এ আবে জমজমের পানি খায়, দীর্ঘদিন পানি উঠা বন্ধ, পানি উঠে নাই গো। খানে কাবার কয়েকবার কিন্তু এই পানি বন্ধ হলো, একবারও ছিলা প্লাস্টার বারো ছিলা হইল, একবার আরে কোন দিকে যাইতাম রে ও বন্ধু আব্দুল মুতালেবের কাছে। সব মক্কার লোকেরা ডাক দিল মুতওয়াল্লি আপনি খানে কাবার খাদেন গু, এই জায়গায় একটা নহর ছিল আবে জমজমের নামের, এটা পানি উঠত শুনতাম পানিটা বড় সুস্বাদু, এটা খাইলে বেলে অসুখ বিমার ভালো কয় হা। এখন পানি বন্ধ আপনি মুতওয়াল্লি দেখেন কোনো কৌশলে পানিটা উঠানো যায়নি। ওরে বন্ধু রে ইসলাম আসার আগে বলি দেওয়ার একটা বিধান ছিল, এরা বলি দিত মানুষ আব্দুল মুতালেব খানে কাবার দইরা একটা মান্নত করলো মালি, এই পানিটা যদি আবার উঠে আমার এগারো বারোটা সন্তান দিস, একটা সন্তান খানে কাবার সামনে আল্লাহর হস্তে কোরবান করবো। আল্লাহু আকবার। সকাল বেলায় উইঠা দেখছে রে পানি থই থই রে, আদরে আদরে পানি খায়, ওই যে কোরবান দিব বলল অন্য দিকে দিয়া মরিয়ম যায়া আয়েশা দেখলো আব্দুল্লাহ এত সুন্দর এত সুন্দর। ওরে আব্দুল্লাহ যেই দিকে যাই রে, ওই যে দিন কোন বাজারে দিক দিয়া গেল রে, দোকানদাররা আব্দুল্লাহ রে ডাক দিত ও আব্দুল মুতালিবের কলিজার টুকরো আব্দুল্লাহ রে, আমার বাজারে আমার দোকানের যেই কোন মালের মধ্যে একটু হাতটা রাইখা যাও, খোদার কসম রে আব্দুল মুতাল আব্দুল্লাহ যেই দিন ওই মালে হাত দিত ওই দিন তার ব্যবসা সবচাইতে ভালো হতো, এই দিকে যাইতো আরবের রমণীরা পাগল, আর মানুষে বলা বলি করতো আব্দুল মুতালে কেমনে তোমার ঘরে এত সুন্দর সন্তান হলো, দেখতেই চান্দের মতো দেখা যায় কুফলে যে নূর জল জল করে। মরিয়ম কয় আব্দুল্লাহ তুমি যদি চাও কোটিপতির মেয়ে রাজ্য দিয়া দিয়া তোমারে আমি বিয়ে করব, আমারে তোমার দাসী বানাও স্ত্রী বানাও। ফাত্তা দেয় না ফাত্তা দেয় না, যতবার মরিয়মের রিকোয়েস্ট করলো ফাত্তাই দেয় নাই। অন্যদিকে দিয়া রাতের বেলায় আব্দুল মুতালেব স্বপ্ন দেখলো, দুইটা কথাই একই টাইমে আনি খেয়াল করবেন কি আব্দুল মুতালেব, ফানি যে রঙে রঙে খাও কোরবানি যে করবো একটা বুঝলানি গেছো, এখন একটা কি কোরবানি দিবা না সব দিনটা সাইজ করবো, লাত দিয়ে ওইটা আবুল আহাব
আসহাবের কাছে গেছে ফাত্তা নাই, আব্বাসের কাছে গেছে ফাত্তা নাই, এইভাবে যত ছেলের কাছে যায় গো কেউ তো ফাত্তা দেয় না, জীবন দিতে তো কেউ রাজি হয় নাই। ওরে তাওরাত কিতাবের হাফেজের কাছে যাইয়া পরামর্শ নিল হুজুররা একটা বুদ্ধি দেন, একটা ছেলে তো করব কুরবানি কেউ তো রাজি হয় নাই, ওই ছোট নাই কি কয় কইডারে দা যায়ও না জিগায়ও না। কারণ কি দেখলে এটার চেহারা এত সুন্দর মায়া লাগে, ওই এডারা দিয়া সারালাও এই জায়গায় অনেক কথা লটারি অনেক কিছু আছে ওই দিকে যাইতাম না। আব্দুল্লাহরে সাজাইয়া এই কথাটা কেন বলি পরে বুঝবেন, আব্দুল্লাহরে সাজাইয়া লইয়া গেল খানে কাবার কাছে, ওরে বান্ধবী একটা দৌড়াইয়া মরিয়মের কাছে গেছে, ও নিয়ামতপুরের মা, ও নিয়ামতপুরের মা তোমরা কই আছো নবীর প্রেমের জন্য ইসলামের ইতিহাসে সর্ব দরবারে কিন্তু মহিলারা দর্শে মরে মরে দেখো কোন রঙে বইছো তোমার প্রেমিকরে জবাই করার লাইগো খানে কাবায় লইয়া গেছে। ওই দিন রে মরিয়মের হুঙ্কারে দুইশো রমণী হাতে তরবারি লয়া খানে কাবাউটা গেরাও দিছে গো, খানে কাবাউটা গেরাও দিয়া একটা এলান করলো আব্দুল মুতালেব, আব্দুল্লাহর গায়ে এক চুল পরিমাণ যদি আসর করো আল্লাহর কসম করে বলি দুইশো রমণী আসি রে মক্কার মধ্যে রক্তের বন্যা বসাইয়া দিব, আব্দুল্লাহর গায়ে আসর লাগতে দিতাম না, হাত তুলা বলি ইয়া রাসূলুল্লাহ। ও নিয়ামতপুরের মা তোমরা কিসের জন্য ফাগো আর এরা নবীর জন্য ফাগো, আব্দুল্লাহর নাম আরতে ভাইরা দূর দেশে বন্ধুর বাড়ি তলিয়া গেল, বন্ধুর নাম হলো আব্দুল ওহা, ওই যে এই জায়গায় যে এই জায়গার মিল কষ্ট হচ্ছে আপনাদের কথা একটু গঠনমূলক না বলে আপনারা বুঝবেন। বন্ধুর কাছে বললো বলো এটা দিছে আল্লাহ, যেই দিকে যায় সবাই পাগল বেজালে আসে, রাইখা গেলাম তোমার কাছে রাখো। আব্দুল ওহাবে কয় সুযোগ পাইছি যেহেতু তোমার ছেলের লইয়া এত লডর বডর চলে গো, তলে একটা প্রস্তাব দে আমারও তো একটা আবেদা চলে হাত দুই বামে আছে আমে না বিয়া ভরাইয়া দিবানি ঝামেলা থেকে বাজবা কয় আমি রাজি, রাজি আমেনার সঙ্গে বিয়া ভরাইয়া দিছে। ওরে ওই সময় লাইটের আলো নাই রে কোনো বালকের ব্যবস্থা নাই, আমেনা মা বাসর ঘরে আব্দুল্লাহর জন্য আলা হযরত বাইতু জিছে হর জান্নাতে সিকিয়া সরকি বাইতি চন্দ্র সূর্য এহেতে মাল হে নূরুন আলা নূর হে লাও রব্বি আরশে জিসি কো জুমিলা উনসে মিলা বটিতে হে কো নাইনু মে নিয়ামতে রসুল্লাহ কি তুঝে সে ওর জান্নাত সে কিয়া মতলব মুনাফিক দূর হো হম রসুল্লাহ কি জান্নাত রসুল্লাহ কি জবান খুলে বলুন ইয়া রসুল্লাহ। আমেনা মা বললো জগতের মানুষ জিক্রে জামিল আল্লামা শফিউক আরবি পাকিস্তানের লেখক কিতাব লিখে গেলেন, যেই মাত্র আমার স্বামী আব্দুল্লাহ আমার হুজুর মুবারকে ঢুকলো আরে লাইট নাই কিছু নাই রে, হঠাৎ করে দেখলাম এত সুন্দর আলো আমার ঘরে জ্বলে উঠলো, সূর্য ঘুরতে না পাইরা স্বামীর কুফলে একটা চুমু লাগাইয়া দিলাম। আল্লাহ কয় জিবরাই নূর আর থাকবো না আব্দুল্লাহর কুফলে, এই মাত্র ট্রান্সফার করে দিলাম মা আমেনার ঘরে।
সকাল ওই সময় দুইটা তিনটা একটা বিয়ার বিধান ছিল না। আমেনার কাছে বলে বিবি, বিবি গো একটা মেয়ের কারণে তুমি স্বামী পাইছো, আমি আব্দুল্লাহ পাইসা রইলাম, ওই মেয়েটার নাম হলো মরিয়ম। নাম কি? মরিয়ম, আমার বড় ভালোবাসে, তুমি যদি বলো ওই মেয়েটার বিয়ে করবো, কয় আপকা মার্জি, আপনি জান ফাললে করেন, দৌড়াইয়া গেছে হে গো আপনা ওই মরিয়মের ঘরে, যাইয়া দরজা নক করলো, মরিয়ম দরজা খোল, এখন আগ্রহ কইরা আইছে, আল্লাহু আকবার, হাই রে, যেই মাত্র দরজাটা খুললো মরিয়ম একবার আব্দুল্লাহর দিকে তাকায়া কোনটাটা দিয়া আবার দরজাটা লাগায়া দেয়। আব্দুল্লাহ কয় মরিয়ম রি, গতকালকে নাই আমার জন্য জীবন দিতে রাজি রি, আজকে দে আমার দেখা মুখটা ঘুরাইয়া লাইছো, আমি রাজি রে তোমার প্রস্তাবে রাজি গো, তোমার বিয়ের জন্য আইলাম, রেডি হও। মরিয়ম কথা কয় নাই, শুধু আড়ালে যায়। আব্দুল্লাহ রাগ হইয়া কয় মরিয়ম, স্বার্থপরের মতো কথা কাজ কারবার করো, কি এখন আমার কি আর ভালো লাগে নাই। মরিয়ম দু নয়নে পানি ছাইরা কয় আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ একটা কথার শুধু জবাব দে, কয় কি গতকাল কি তোমার বিয়ে শাদী হইছিনি, কিবা কোন মহিলার সঙ্গে ছিলানি, তোমার বিয়ে শাদী হইছিনি, কয় হ্যাঁ আমার স্ত্রীর নাম হলো আমেনা, গতকালকে বিয়ে বাসর শেষ করে তোমার কাছে আইলাম। মরিয়ম শোকের ভানে সাইরা কয় আব্দুল্লাহ রে, তুমি বাঁচছো তোমার রূপের ঝলকে, আমি মরিয়ম পাগল রে নারে না, আব্দুল্লাহ রে বাবার কিতাব তাওরাত কিতাব খুইলা দেখছি, নূর নবীর মা নূর নবীর আব্বার নাম আব্দুল্লাহ রে, ওই নূর নবী নূর নবীর নূর মুবারক তোমার গুফলে বারবার দেখছি, তুমি আব্দুল্লাহর লাইগা পাগল্লা রে, আমি পাগল ছিলাম রে ও নূর নবীর মা। নূর নবীর মোহর লাগো আমি মরিয়ম পাগল, এখন যেহেতু দেখলাম ওই নূর তোমার কোফালে নাই, তোমার আমার লাগতো হাসুরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ বলবে ওই দিল নওফেলের মরিয়ম সামনে আয়, ও মরিয়ম সামনে আয়, আমার বন্ধুরে ভালোবাসার কারণে তুমি বিনা হিসাবে জান্নাতি, যেই মাত্র মরিয়ম কোয়া ডাক দিব গো, সব মরিয়ম গুলো গার দ্বারা করা দাঁড়াইব, আল্লাহ কইব কি গো নেমতপুরের মরিয়ম তুমি কেন দাঁড়াইছো, কসুয়া সাতপুর কুমিল্লার মরিয়ম তুমি কেন দাঁড়াইছো, তোমারে তো ডাক দেই নাই, ডাক দিছি নওফেলের মেয়ে মরিয়ম রে। এই জন্য বেমেশকাত শরীফের বুখারি হাদিস আছে, নামের কিছু বাপ মা যাবে জান্নাতে, আবার নামের কারণে কিছু বাপ মা যাবে জাহান্নামে, কথা বলুন ঠিক না বেঠে। বন্ধুরে কথাগুলো খেয়াল রাখবেন, কেমন নাম রাখবেন খেয়াল করবেন, ওই মরিয়ম কয়া ডাক দিলে সব দাঁড়াইব মরিয়মরা, আল্লাহ কইব নওফেলের মেয়ে মরিয়ম তোমার প্রতি আমি খুশি গো, কারণ আল্লাহ হলো ইন্নাহু আলিমুন বিজাতিসুদু, আল্লাহ হলো অন্তর্যামী। বন্ধুরি ওই নওফেলের মেয়ে মরিয়মকে বললে, সকল মেয়ের মরিয়মদের মুখটা বেজা, মাথাটা নিস্পি দিয়া মুখটা বেজার, আল্লাহ বলবে জিবরাইল নওফেলের মেয়ে মরিয়ম রে কোয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়েও দাঁড়াইছে, বাকি কুটি কুটি মরিয়মরাও দাঁড়াইছে, এরা আশা করা দাঁড়াইছে, বন্ধুর খাতিরে নওফেলের মেয়ে মরিয়ম রো জান্নাতি, তোরা যেহেতু দাঁড়াইলি রে তোদেরকে খালি হাতে দিতাম না, যা যা বন্ধুর মহাপথে তোরাও যা জান্নাতে, জবান খুলে বলেন আল্লাহ ভগবান। প্রসঙ্গ খেয়াল রাখবেন, তই তৈলে নবীর আগমনের আগেও নবীর জন্য পাগল, আসুন শেষ দিকে যাই, আপনারা যে এখন মিলাদুন নবীর মাহফিলে আইছেন, কিসের মাহফিলে,
মিলাদুন নবীর মাহফিলে আসছেন, অর্থাৎ মিলাদুন নবীতে অংশগ্রহণ করলেন। এবার বলুন বারে রবিউল আউয়ালে জশনে জুলুসে কারা কারা অংশগ্রহণ করবেন, একটু হাতটা তুলে দেখেন। করবেন ইনশাআল্লাহ, রবিউল আউয়ালের দিন কিসের কাম? কোনো কাম না, সবাই আনন্দ করবেন। তিরমিজি শরীফের হাদিস পেলাম, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, সারা বছর জোগায়া জোগায়া ছোট্ট একটা বকরি কিনছে, মিষ্টি মানুষ দাবাটত করে না, ঘরের সবাইরে লইয়া বকরিটা বিরিয়ানি ফাঁকাইছে আর মিলাদুন নবী আলোচনা করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরে কি আওয়াজ শোনা যায়, আমার সামর্থ্য নাই, সামর্থ্য যে আমার পরিবারের সবাই লইয়া ঘরে ভিতরে আপনার মিলাদুন্নবী উদযাপন করছি। রসুলের পাক আল্লাহ রব্বিল কাবা, ওই রসুলের পাক বলেছে আব্দুল্লাহ আনসারী তোর জন্য আমার সাফায়াত করা ওয়াজিব। বড় ভাগ্যবান আমরা, বড় ভাগ্যবান, ঠিক না বেঠিক? আল্লাহ নিজের নূর হতে বানাইলো জহরে, ওই নবীজির উম্মত আল্লাহ করলো আমরা রে, করলো আমরা রে, শেষ নাইয়ের শুকুর করলে জীবন ভোর, বড় মেহেরবান বড় ভাগ্যবান আমরা, বড় ভাগ্যবান, কথা বলুন ঠিক না বেঠি? তাহলে প্রসঙ্গটা কি, মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করার কারণে আপনার কি লাভ, এটা একটু জানার দরকার আছে না নাই? আর যারা শুয়ে রয়েছে আসে না, তারা পরে আফসোস করবে কতটা শুন না, জবান খুলে বলুন আল্লাহু আকবার, তো মহব্বত বলি আল্লাহুম্মা সাল্লি আমার কাফনে দিছে নবীজির নাম, বলিস না রে বলিস না, হঠাৎ কইরা মইরা গেলে কাঁদিস না রে কাঁদিস না, আমার কাফনে দিছে নবীজির নাম, বলিস না রে বলিস না, আল্লাহুম্মা সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা মাদারের জন্য বুয়াত কিতাব আছে না, মাদারের জন্য বুয়াত বলছেন সবচেয়ে আরো একবারে কাছে এনে দেই, একবারে কাছে এনে দেই। যারা বুখারীতে পড়ছেন সরা, মেশকাত শরীফে যারা মেকাত পড়ছেন এরও এগুলো পাবেন। শুধু তাই নয়, আরো একবারে সোজা করে দেই, যারা মাসিক তরজুমান পড়ে, আসলে আমাদের দরবারে কেউ আছে এখানে শ্রীকুট দরবারে, তার সাথে কেউ মুরগি আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ গাউসে কমিটিতে আমি আছি। তো কি আপনাদের দেখো যে দরবার থাকতে পারে আলহামদুলিল্লাহ সকল দরবারকে ভালোবাসলো, কারণ ফিজ আল্লাহ সুন্নিয়ত সবার কথা বলো ঠিক না ভাই? ওইখানে খারাপ দরবার, আমি হুজুরকে ভালোবাসি অনেক আগে, আমি হুজুর সাথে চলাফেরা ছিল আমার, ইতানিং আসতে পারে না, দেশে বাইরে থাকি। তো মিলাদুন নবীর মাহফিলে আজকে মিলাদুন নবীর দ্বিতীয় দিন, আজকে আমার একটা ফতোয়া মাহফিল, গতকালকে আমি মাহফিল করিনি, আমার ছোট ভাইয়ের শালা রহমতি সুমত ভাই মারা গেছে হঠাৎ করে 22 বছর একটা ছেলে স্ট্রোক করে মারা গেছে, ওখানে আমি ছিলাম আসতে পারিনি, আজকে আমার ফতোয়া মাহফিল। তো এখন চলতেই থাকবে, আমরা লসি ডেঙ্গে লাইনে বক্তা, সিডেঙ্গে থাকে বেশি দোয়া করবেন, একটা শুনি আলেম চলাফেরা করতে পারলে অনেক হেমত, অনেক কষ্ট আসা যাওয়া, আমার নিজের গাড়ি থাকতো, আমার গাড়ি জানি একটা এলিয়েন লাল সাদা একটা গাড়ি আছে, আমি গাড়ি আনি নাই, সিস্টেমে কোর্ট হলে বা ইন্ডিয়া কোম্পানি বোঝায় একটা গাড়ি নিয়ে ফেলেছি, এবার চলতে ব্যায়াম নেই, আসা যাওয়ার ক্ষেত্রে কোনো পোস্ট করিনি, পাইপ দিয়ে ঘুমানো গেটে পোস্ট করে আমি আইসি মাহফিল করি, কি কথা বুঝতে নাকি লেগিয়া। তো যাই হোক, বর্তমানে এখন দেশে
অভ্যন্তর কালে সরকার চলতেছে, আমরা সবাইকে ভালো দেশের উন্নয়ন করলে আমরা পক্ষে আছি, কথা বলে ঠিক না বেটে? কারণ দেশের সরকারের প্রধান ডক্টর ইউনূস যদি মিলাদুন্নবীর পক্ষে থাকে আমরা ওনার পক্ষে আছি, উনি যদি মিলাদুন্নবীর পক্ষে না থাকে জেলে নিবা মারবা, কিন্তু আপনার পক্ষে না, কথা বলে ঠিক না বেটে? কি আমার কথার সাথে একমত? উপদেষ্টা মন্ডলী এক উজ্জ্বল বাইশ জন তেইশ জন আছেন ধর্ম উপদেষ্টা, গতকালকে আপনি ইসলামিক ফাউন্ডেশনের বিবৃতি আপনি দিলেন কি মিলাদুন্নবী, মিলাদুন্নবী দিয়ে আপনি ছুটি ঘোষণা দিলেন, কিন্তু দুঃখের বিষয় ঈদ শব্দ আপনার মুখ দিয়ে আসে নাই, সুন্নিরা প্রতিবাদের সব নেমে আসলো, কারণ কি ছাত্ররা কষ্ট করে আন্দোলন করছে, যা মতো তা করছে, সরকার গেছে, আপনারা এখন আইছেন, দেশটা সুন্দরভাবে চালান, আমাদের কোনো আপত্তি না, কারণ আমরা আমলি কিনা বিএনপি না আঙ্গো জল কিছু না, কথা বলে ঠিক না বেটে? এখন আপনারা আসছেন কিন্তু আইসাই মিলাদুন্নবী কইলেন, ঈদ শব্দটা মুখ দিয়ে আসেন না, সাবধান সাবধান, সুন্নিদের আন্দোলন দেখেন না, মিলাদুন্নবীর সঙ্গে যদি আপনারা বেয়াদবি করেন তাহলে কিন্তু রাজপথে কাফনের কাফন ধরে সুন্নিরও নামতে বাধ্য, হাত তুলে বলুন ঠিক না বেটে? সব সাক যাব মিলাদুন্নবীর বিরুদ্ধে আপনারা মসনদে বসে কথা বলবেন, আমাদের টাকা খায়া এটা আমরা মানব না, কথা বলে ঠিক না বেটে? দেড় সালাম সুন্দর রাখেন দেশটাকে, মানুষের মধ্যে মমতা তৈরি করুন, আমরা চাই আপনাদের জন্য দোয়া করি, কিন্তু সাবধান, আপনাদের কাছে আরেকটা অনুরোধ, আপনারা এখন মসজিদ মাদ্রাসা কারেন্ট বিল মকুব করছেন, আরেকটা অনুরোধ থাকবে, এই ডক্টর ইউনূস সাহেব মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন একটু চেষ্টা করবেন সরকারিভাবে দেওয়ার জন্য, দেখবেন আপনারা ভালো থাকবেন, 85 বছর বয়স আপনার আরো বাঁচবেন যদি হুজুররা দোয়া করে, কথা বলে ঠিক না বেটে? ভাইয়ের আমার মিলাদুন্নবীর মাহফিলে আপনারা যারা আসলেন ওই যে লোকটা দাঁড়ায় রইল ওই লোকটা মিলাদুন্নবীর মাহফিলে আসলো, আপনারা চেয়ারে বসলেন, ও দাড়ি পাকা মুরব্বি বাবারা আপনারাও মিলাদুন্নবীর মাহফিলে আসলেন, দাড়ি পাকা মুরব্বি বাবাদেরকে দেখলে অনেক কথা মনে পড়ে, আম্মা জান আয়েশার থেকে হাদিস পাইলো, যদি কারো চুল দাড়ি পাকে গো মনে রাখবেন আপনার কবর কিন্তু প্রথম রাউন্ডের সিগন্যাল মারলো, দাড়ি চুল পাকছে কবর সিগন্যাল মারলো, এটা কবরবাসীদের তার মাগফিরাতের মাহফিল, আমি শুধু এই কথাটা বলি তারপর ওই কথায় শেষ করে দিব, বন্ধুরে মুসা নবীর আমলে ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া, ঠিক নেই আসিয়া কি মুসলমান ছিল না কাফের ছিল, কথা বলেন কি ছিল? মুসলমান ছিল, এত সুন্দর পৃথিবীর মধ্যে কয়েকজন রমণী অনেক সুন্দর ছিল, তার মধ্যে একজন হলো হাওয়া আর একজন হলো আসিয়া মরিয়ম, আসিয়া মা যখন খানা খাইত কণ্ঠ দিয়া খানা গুলো নিচে যাইত লোকেরা স্পষ্ট দেখতে পাইত, এত সুন্দর ছিল আসিয়া, ওরে উজিরেরা যায়া ফেরাউনের কাছে বলে ফেরাউন আম গো খোদা ও গজিব্বা খোদা শুনা রাখো, মাস্তানি খালি আঙ্গুলকে দেখান মুস্তানি খালি আঙ্গুলকে দেখান, শুধু আপনাদের জন্য কথা বলি কেন মিলাদুন্নবী আসার কারণে কি নিয়ামত পাইলাম, শুনে রাখো মুস্তানি খালি আঙ্গুলকে কিরে কি হইল, আপনার গর্ব তো আপনারে ফাত্তা দেন, আপনার ঘরে বহু দামের ফাত্তা দেয় না, এই খবর তো আমরা পাইলাম, শুধু মাস্তানি হইলে আঙ্গ কল্লা কাটেন ফাঁসি দিতে আঙ্গুলকে করেন, আপনার স্ত্রী তো আপনার খোদা মানে না, কথাটা শুনা গু ফেরাউন দৌড়াইয়া যায়া আসিয়ার কাছে যায় বিবিরি কি শুনলাম, তুমি বলে আমার খোদা মানো না, আসিয়া কয় না ওজুবিল্লাহ, ডাক দিল স্বামী কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, দুইজন কান্দে দুইজন ফেরেশতা, কুল্লু নাফসুন যায়কাতুল মউত মালাকুল মউত আমার ঘরের উপরে, আসছে ফেরাউন রে শুইনা র তোমার পায়ে যদি পুস্কা লাগে আমি হাত দিয়া ডলতাম না রে, জিব্বা দিয়া সাইটা সাইটা মালিশ কইরাম, কারণ তুমি আমার স্বামী, কিন্তু যা বলবি তোমার খোদা কইতে আমার শরম লাগে, আমার বড় শরম লাগে, কারণ আমার খোদা হলো লাশারি, তোমারে খোদা বলতে পারতাম না, ফেরাউন রাগ রাগ হইয়া সংক্ষিপ্ত কথাটা কাইটা দে, এবার মন্ত্রী সবাই প্রধান প্রধান ওসিদেরকে গোপনে মিটিং করলু,
ডাক দিল তোমরা বুদ্ধি দাও, আমার স্ত্রী যে আমারে খোদা মানে না, কোন কৌশলে আনলে আমার স্ত্রী আমারে খোদা মানবো। একজনে বলল খোদা, নাউজুবিল্লাহ কইতেন না, এরে ফেরাউন শুইনা রাত, একটা বুদ্ধি দেই, যেই সকল মেয়েরা আল্লাহর মানে, যেই সকল মেয়েরা নবীর মানে, যেই সকল স্ত্রীরা কবরে বয়স হয় রে, ওই সকল মহিলাদের কাছে পর্দার বড় দাম আছে, ঠিক না বেঠে? ও নিয়ামতের মা, যে সকল মহিলারা আল্লাহ রসুলকে মানে, এরা কখনো স্বামীর কন্ঠের উপর দিয়া কথা কয় না, এরা কখনো পর্দার বাহিরেও যায় না। বন্ধু ওই লোকটাই বলল, এই যদি আল্লাহর মানে, দেখবেন তার কাছে পর্দার বড় দাম আছে। একটা বিশাল মজমা বানাইবেন, মজমা বানায় হাজার হাজার মানুষ সবাই ঐক্যবদ্ধ করবেন। এবার ফেরাউন সবাইরে আনার পরে আপনার স্ত্রী আসিয়ারে ঘর থেকে যেই মাত্র টান দিবেন, টান দিয়ে আগে হাতটা ধরবেন না গো, আগে টান দিয়া তার কাপড় টপড় খুলে ফেলবেন। হাজার হাজার মানুষ সামনে থাকবে, হাজার হাজার মানুষের সামনে কাপড়টা যেই মাত্র টান দিয়া আপনার স্ত্রী রে উপস্র কইরা লাইবে ইজ্জতের বয়ে, হয়তো আপনারে খোদা বইলা ডাক দিব। এখন ফেরাউনে কয় যুক্তিটা ভালো, এদের কাছে তো স্ত্রীর ইজ্জতের কোনো দাম নাই, কিন্তু মুসলমানদের কাছে তাদের স্ত্রীর ইজ্জতের দাম আছে না নাই? এই কথা বলা আছে না নাই? হাই রে, যেই কথা সেই কাজ গো। এবার মঞ্চ বানাইলো, হাজার হাজার মানুষ স্টেজের সামনে, হাজার হাজার মানুষ রাস্তার মাঝে, কথাটা খুব তাড়াতাড়ি কই বিদায় গ্রহণ করব। এবার হাজার হাজার মানুষ অন্দর মহলে, যেই মাত্র দরজা ন করলো মরিও আসিয়ারে, দরজা খুলো আমার লাস্টে দিয়া, আর দরজা খোলার আগে আবার বললেন, দিদি এখনো তোমার প্রতি আমি রহম করবো। তো কিসের রহম, আমার এখনো সময় দরজার ভিতর থেকে খোদা বইলা ডাক দে, এখনো আমি তোমারে বাঁচাইয়া দিয়াম। ওরে আসিয়া কয় যার কেউ নাই রে তার আল্লাহ আসিরি ফারতাল্লা ফারতাল্লা রে, স্বামী রে শুই না রাত, যে মালিকের প্রেমের সরাব আমি আসিয়ার কলিজায় মাখছি, একবার ইজ্জত না রে হাজার বার দিলেও আল্লাহর প্রেম থেকে সরাইতে পারতি না। ধাক্কা দিয়া যেই মাত্র দরজাটা ভাঙা লাইছে, আসিয়ার গায়ে গায়ে এখন হাত দিবে, হাজার হাজার মানুষ উঁকি দিয়া তাকায়া রইল সুন্দরী রমণী হাতটা দেওয়ার আগে। আসিয়ায় দেখলো সামনে তো স্বামী নিজেই বেঈমান, পিছনে বেঈমান, ডাইনে বেঈমান, বামে হলো নাফরমান, বেঈমান আর নাফরমান কাফের বেঈমানরা সবার সামনে, কোন দিকে তাকাইবে? গাটটা উপরে দেখায়া, উপরে তাকায়া হাতটা দিয়া কয় মালিক রে তুই আল্লাহর ভালোবাসার কারণে আমি আসিয়ার আজকে বেইজ্জতি করবে রে খোদা, তোমার আসিয়া যদি তোমার প্রেমের সরা প্রাণ করার কারণে বেইজ্জতি হয় আমি আসিয়ার দুঃখ নাই গো, কারণ যার কেউ নাই তার আছে আল্লাহ। কথাটা শেষ হইতে না হইতে ইব্রাহিম আয়েশা কানে কানে সালাম দিয়া কয় আসিয়া মা, ও আসিয়া মা কান্দ না গো যার কেউ নাই গো তার আছে আল্লাহ। আমি জিব্রাইল আইছি মা সালাম নে গো, সালাম নে, জিব্রাইল আয়ার সামনে দাঁড়াইয়া গেছে। ওরে এক মুষ্টি মাটি বালু লইলো, জিব্রাইল যেই মাত্র ফু দিল, এই ফু দিয়া প্রত্যেকটা বালুর কণা বেঈমানদের চোখে চোখে যাইয়া ফুললো, আর এরা সবাই চোখ ডললো। ওরে মনছে সবার সামনে দিয়া আসিয়ারে সম্মানের সহিত আমার আল্লাহ মনছে বসাইয়া দিল। এবার আসল জায়গা আসিয়ারে শুলের মধ্যে চড়াইলো, এই জায়গায় গজ্জল বসাইলো, এই জায়গায় বসাইলো, দুই ফেরা দুই পায়ে গজ্জল বসাইয়া সরাইলো। হাই রে আসিয়ার উপরে তুললো সব মানুষ তামাশা দেখে, দেখে বলে দিদি আসিয়া গো এখনো তোমার প্রতি আমি একমাত্র ফেরাউন রহম করতে পারি, সবার সামনে আমার একবার খোদা ক বিনিময়ে তোরে আমি মুক্ত করব, সুন্দর সম্মান করব। আসিয়া গাটা উঠে কয় স্বামী তোমার
পছন্দ লে জিব্বা দিয়া চাটমু, সারা দিন সারা জীবন তোমার কদমের দাসী হইয়া থাকমু। স্বামী হিসাবে সত্য কিন্তু তোমার খোদা কইতে আমি আসি আর শরম লাগে, শরম লাগে কথাটা কইতে না কইতে তীরগুলো স্তনের মধ্যে মারলো। আহ গোপন অঙ্গের দিকে তীর মারা শুরু করলো, পেটে মুখে তীর, রক্ত গুলো নিচের মধ্যে বইয়া যায়। এখন আসিয়া শাহাদাতের পেয়ালা পান করব, পিছন দিক দিয়া ভদ্রলোক জিব্রাইল আইসা হাজির, সালাম দিয়া কয় আসিয়া মা, আসিয়া মা গো, একটু কিছুক্ষণের মধ্যে তুমি শহীদ হইবার মা, আমার আল্লাহ তুমি শহীদের আগে তোমার লাইগা একটা পুরস্কার দিছে গো, তোমার লাইগা একটা উপহার পাঠাইছে, উপহারটাকে কয় মা একটু পরে তুমি মরবা, সাবধান সাবধান ইমানটা দিও না, এখন তীর মারতেছে ব্যথা লাগতেছে, এখনো তোমার বাঁচারও সুযোগ আছে, সায়ো ইমান দিও না। ওরে আসিয়া মা গো, এই কষ্ট লইয়া যদি কবর দেশে শুইতে পারো, আল্লাহর তোমার জন্য উপহারটাকে শুইনা রা, কই কির জিব্রাইল ক, কই এই কষ্ট ধারণ কইরা যদি কবর দেশে যাইতে পারো, 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে বনি হাশিম গোত্রে আব্দুল মুতালেবের বংশে আব্দুল্লাহর ঘরে মা আমেনার কোলে আমার নূরুন আলা নূর নবী আইবো গো, ওই আমেন আমার খেদমতকার হিসাবে তুই আসিয়া রে মিলাদুন নবী আমেনার ঘরের মধ্যে ভাটাইয়া দিব। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাইরে ও জগতের মানুষ রে, বিনিময়টা কি? উপহারটা হইল আব্দুল্লাহর ঘরে আমেনার কোলে নবী আইব, ওই নবীর মিলাদ নবীতে তোমারে আনবো। এই জন্য আমরা জানি হাওয়া মরিয়ম আসিয়া আসলো আমেনার খেদমতে এমনি আসে না গো, ওই দিন আসিয়া মৃত্যু সরজায় হাও হাসতে শুরু করলো, লোকেরা কইটা পাগল হইয়া গেছে, আসিয়া কয় রাসূল আমি পাগল আসল হছিলাম না রে, এখন আমি মরার লাইগা পাগলি, স্বামী ফেরাউন রে আর দেরি করিস না, তীর মারতে থাক তীর মারতে থাক, ওই একটু আগে না বাসার লাইগা আর তো না, এখন মরার লাইগা কি? কই রে স্বামী শুই না রাখ, আল্লাহর প্রতি প্রেম রাইখা, তোর তীর খায়া যদি আমি মইরা যাই রে, আমার আল্লাহ আমার পুরস্কার দিছে রে নূর নবীর মিলাদুন নবীতে আমার অংশগ্রহণ করাইব। ওরে জগতের মানুষ রে, ঠিকই আছি আর মাটাইছে মরিয়মকে সইনা রাখ, বাবা সারা মেয়ে সন্তান আইলো ঈসা নবী পেটে, লোক সমাজে কলঙ্কিনীর বাপ হইয়া গেল, আল্লাহ কয় যা মন কর তা কর, যা যা যা, রাত 9 তারিখ 8 তারিখে 10 মাস 8 দিন না 7 দিনের দিন সন্তানটাকে ঘর বলোয়া, রাতের অন্ধকারে ফলাইয়া গেছে জঙ্গলে, আল্লাহ কয় শব্দ করতে পারতি না, জঙ্গলে ডাইনে নাই কেউ, বাবে নাই কেউ, কেউ নাই, মরিয়মের কে দেখাশোনা করবে? ওরে পুত্র সন্তান ফেড়ি সাজ রহুল্লাহ, এবার 9 তারিখ আইসা গেল, বন্ধুরে জিব্রাইল আইসা সালাম দিছে মা, ও মা গো মনে রাইখো মা, শব্দ করতে পারতানা, কষ্ট অনুভব করতে পারতানা, মরিয়ম কয় জিব্রাইল ডাইনে কেউ নাই, সন্তান হইতে গেলে প্রসব বেদনা বড় কঠিন রে, ও
জগতের মানুষ রে, এই জন্য মা জাতি বড় দামি রে, মা জাতিরা বড় দামি। ওরে বিজ্ঞানের বাসায়, সায়েন্টিস্টদের বাসায় 46 ডিগ্রি পেন মানে 44% ম্যান। 46 ডিগ্রি ব্যথা যদি কারো শরীরে হয়, 46 ডিগ্রি ব্যথা কারে বলে সেটাও বলে দেই। একটা মানুষের 200-300 হাড় হাড্ডির মধ্যে একই টাইমে যদি 20-30টা হাড্ডি ভেঙে যায়, এই ভেঙে ফেলার কারণে তার মৃত্যুর ঝুঁকি যায় 95%। এই ব্যথাটা যে হয়, এই ব্যথাটা হলো 46 ডিগ্রি ব্যথা। 46 ডিগ্রি পেন যদি মানুষের দেহে হয়, তাহলে মানুষের মৃত্যুর ঝুঁকি কয় ভাগ? 90-95%। আর যেদিন তোমার আমার মা এখন না সিজারের সিদ্ধ নাই সেরে, মহিলা মহিলারা কইতে পারত না 20-30 বছর আগে আমরা 6-7টা পাইপন হইছি, সিজার নাই কিছুই নাই, তোলে বুঝতে মার ফসব বেদনা উঠছে, মায়ে ফইরা গেছে, তাই মারা আইছে মারে লয়া আমরা দুনিয়াতে আইছি। ওই যে সন্তান আসার আগে মার যে ফসব বেদনা হইলে, দুনিয়ার 46 ডিগ্রি ব্যথা হইলে মানুষের মৃত্যুর যোগী চইলা যায় 90 ভাগ। আর যেই দিন তোমারে আমারে আনার লাইগা আমার মার ব্যথাটাই উঠছে রে, ওই ব্যথা ওই দিন 46 ডিগ্রি যায় না রে, 46 ডিগ্রি ভাড়ায় 62-65 ডিগ্রি যায়, মার কলিজার মধ্যে পেশর দিও দুনিয়াতে আইছি। বুঝলা গেছো ওই মা বাপরা তো অন্ধকার কবরে, শুক্রবারে জুমার মধ্যে ভাও না, দৌড়িয়া ভাত খেয়া দোকানে কাজকর্মের মধ্যে যাও, তোমার কি 10 মিনিট সময় নাই? শুক্রবারে জুমার নামাজ নিজে যাইবা, সন্তান গুরুলো এক কবরস্থানের সামনে দাঁড়াইবা, মার জন্য দোয়া করবেন, সবাই দুরুদ শরীফ আল্লাহুম্মা। কেউ কই জানো শেষ তো কথা, এক আসল সব বসে এক জায়গায় জানছি না, 10 মিনিট আছে। নবী করে আমার মন হলো তালা, দু নয়নে রসুলে পাক দেখলে কেমন হারে আসলো কেমন হতো, ঠিক নেই? যারা মক্কা মদিনা গেছে তারা বুঝে, মদিনা শরীফ গেছেন কেউ আসেনি, মক্কা মদিনা গেছেন উমরা হজে, হ্যাঁ এরা বুঝে, এরা বুঝে মক্কা। আমি কবে যাব রোজার কে, গতকালকে আপনি এখন আমার ফেসবুক ইমুড়ে উঠে দেখেন, এক জায়গায় রোজার সামনে থেকে এনাম ভাই ফোন দিয়েছে আমার, এই ভাই এসব ফোন শোনা দৃষ্টি ও কি লাই রে বুঝে। আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে। আল্লাহুম্মা হুজুর আসলাম ছেড়ে দিবেন সালাম, ও আলাম ভাই আমার তো কথা বলছিলাম কি মরিয়ম, 10 দিন হয়ে গেছে এখন সন্তান ভূমিষ্ঠ হবে, কেউ নাই পাশে, কেউ কেউ খেয়াল করে হাইরে পশু বেদনা উঠলো, মরিয়ম চিৎকার মারবে, এখন চিৎকার মারার হুকুম নাই, পশু বেদনা আসলে দাই মারা দাত্রি মারা দৌড়াই আসে রে, ওই সময় দৌড়ে আসে বাঘ বাল্য অন্য কেউ নেই, মরিয়ম কষ্ট হয়ে রক্ত বের হয় পশু বেদনা কান্দে, জিব্রাইল আলাইহিস সালাম দিয়া কয় মা কষ্ট হয় জানি,
কিন্তু একটু পরে ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবে। হে মরিয়ম মা কষ্ট ধারণ কইরা ঈসা নবীর দুনিয়াতে আইনা কোলের মধ্যে লইতে যদি পারো 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে আব্দুল্লাহর ঘরে মা আমেনার কোলে নূরুন আলা নূর নবীর মিলাদ নবী হইব রে মা, ওই মিলাদ নবীতে অংশ গ্রহণ করায়া আমেনা আমার ঘরের মধ্যে যাইব। এই জন্য ইতিহাস প্রমাণ করে সর্বপ্রথম দুনিয়াতে দেখছে হাওয়া মরিয়ম আছে হাজারা, এরা আমার নবীর সর্বপ্রথম দেখছে। ওরে জগতের মানুষ রে আম্মা জান আম্মা জান আমেনা বলে রসূল পাকের ফুফু হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা পাইলাম। দুনিয়ার মানুষ অন্য অন্য সন্তান দুনিয়াতে আয়া ওয়া ওয়া করে কান্দে, কিন্তু আমার পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া ওয়া কান্দে না রে। আয়েশায় আমার নবী কুফলটা জমিনে লাগায় দুইটা ধ্বনি ব্যবহার করলো, প্রথম ধ্বনিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আন্নি রাসূলুল্লাহ, যদি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া যদি যদি কেউ কমা দেয় তাহলে ইন্নি রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আন্নি রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি হলাম একমাত্র আল্লাহর প্রেরিত রাসূল। দুই নাম্বার ধ্বনি মা কয়া কান্দে না গো, দুই নাম্বার ধ্বনি কোনো অন্য কোনো কান্না নাই। এই জন্য সুন্নিরা কেন নবীর শান গায় রে, এই জন্য সুন্নিরা কেন নবী নবী কয়া পাগল রে। এমনি পাগল না বুখারী বর্ণনা হযরতে আনাস থেকে বর্ণনা পাইলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা মুতাফাক্কুন আলাইহি হাদিস। আনাস বর্ণনা করলেন আন্না রাজুলান ইয়াকুলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক যুবক এসে নবীকে প্রশ্ন করলো, ও মায়ার নবী গো ও দয়ার নবী আপনার কাছে একটা বিষয় জানার আছে। কয় বিষয়টা কি? কয় বলুন না মা তাসাতুন কিয়ামতটা কখন হবে? আমার নবী বলেন পাগলা ওয়ালা ওয়াইলা কাওয়ামা আদাতালাহ, তুই যে প্রশ্ন করলি তোর কি সম্বল আছে তোর কি সালান আছে? পাগলা কলা মা আদাতালাহ, আমার কোনো সম্বল নাই আমার কোনো সালান নাই। সাহাবীরা কইলে তোলে সময় নষ্ট কইলো না, পাগলা কয় একটা সম্বল আছে আমার, কয় সম্বলটা কি? কইলি আল্লি উহিবাল্লাহ ওয়া রাসূলহু, আমি পাগলার সম্বল হলো একটা, সম্বলটা হলো লি আন্নি উহিবাল্লাহ ওয়া রাসূলহু, সুন্নিদের সালানি একটা লি আন্নি উহিবাল্লাহ ওয়া রাসূলহু, রাসূলকে জানার চাইতে বেশি ভালোবাসি। ওরে কিয়ামত পুরের বন্ধু ও করবার বাবা শুইনা রাখো, আসতে পারে কিনা জানি না গো, 1450 বছর আগে সুন্নিদেরকে নবী দলিল নিয়ে গেছে যে মাত্র বাংলা কইলো ওয়ালা উহিবাল্লাহ ওয়া রাসূলহু, নবী ডাক দিয়া কইলো ওয়ালা আনতা মামান আহাবাত, যে যার ভালোবাসবে রে তার সঙ্গে তার হাসো। কথাটা শুইনা আবু বকর লাফ দিয়া দাঁড়ায়া বিনয়া বিনয়া কান দেখো, উমর ফারুক তোমার আবার এই জায়গায় কি করলো, তোমার আবার কান্দার কারণ কি? উমর রে সব কান্দা কিন্তু দুঃখের না রে, কিছু আনন্দেরও কান্দা আছে। দেখবেন গরিব বাবার ছেলে হঠাৎ কইরা এসএসসি পরীক্ষাতে গোল্ডেন এ প্লাস পাইলো, নিয়ামতপুর বাজারের চায়ের দোকানে করিম সাহেব হঠাৎ কইরা আমার জুবের পায়ে যায় কইলো কি কোন রঙে বইছে তোমার ছেলে, তো সক্কা মারলো কই কি গোল্ডেন প্লাস পায়া লইলো। বাবাই কথাটা শুনে ব্যাথ করে দিল চোখের পানি, ভাই কইলো কি ও মিষ্টি খাবানে ডরেনি কানছেন? আচ্ছা খাবার লাগতো না। বাবা কইলো এর মিষ্টি খাবানে ডরে কানলি না রে, আমার ছেলের সাথের ছেলে মেয়েরা প্রাইভেট পড়লো কত টিউশনি করাইলো, টাকার অভাবে আমার ছেলেটারে পড়াইতে পারি না, টাকার অভাবে আমার ছেলেটারে ভালো মাস্টারের কাছে দিতে পারি নাই, নিজের চেষ্টা হয় নিজের প্রচেষ্টা হয় আমার ছেলেটা গোল্ডেন ক্লাস পাইছে। ওরে বন্ধু কতটা শুনা এত আনন্দ লাগছি, আনন্দে কোন ফকে চোখের জল আইছে বুঝতে পারলাম না। আম্মা জান আয়েশা থেকে আরেকটা হাদিস পাইলো, আমার নবীর প্রশ্ন করলো মায়ার নবী হাসরে ময়দানে আমরা কই ভয়াম কই ভয়াম আপনারে, নবী কয় হাউজে কাউসারের কিনারায় পাইবা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি না পাই কই পাইবা? কই মিজানের ফাল্লার সামনে পাইবা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় না পাইলে কই কই পাইবা? কই ফুলসেরাতের কিনারে পাইবা, ওই জায়গায় না পাইলে কই পাইবা? কই জাহান্নামের গেটে পাইবাই পাইবা, ওই জায়গায় পাইবা। আম্মা জান এরপরে বলে ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আমার মাথা মুবারক মাথার মধ্যে হাত রাখুন, মাথার মধ্যে হাত রেখে বললো ইয়া রাসূলুল্লাহ কবরটা শুনছি বড় ভয়ানক,
ওই কবরে কে গো, কেউ চিনতো না, এই পাশের মাটি আয়া, ওই পাশে এমন জোরে বাড়ি মারবে। আয়েশা সিদ্দিকা আবু বকর মেয়ে বুঝতো না, আয়েশা সিদ্দিকা রহমতুল্লাহ আলমের স্ত্রী বুঝতো না। আমার নবী একটু কণ্ঠটা ওষা কইরা কয়, সাবধান রে আয়েশা, মনে রাখবি যার দেহটা রহমতুল্লাহ আলমের দেহর সাথে লাগছে রে, ওইটা জাহান্নামে জ্বলার যাওয়ার দেহ না রে, যার দেহটা রহমতুল্লাহ আলমিন রে, খানা খাওয়ায়া দিছে ওরে মন কার নাগি রে, প্রশ্ন করার আগে মনে রাখবি, আগে দুরুদ পড়বো তোরে সালাম দিব রে আয়েশা। আয়েশা কথাটা শুনিনা আনন্দে ওই দিন কানছে রে, আবু বকর বলে উমর রে, ওরে সারাটা জীবন নবীর সাঙ্গাইলাম, নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেলাম, 40,000 হামলে আইসি সব কোরবান করলাম, নবীর সঙ্গে ইফতার করলাম, নবীর সঙ্গে এত করলাম, নামাজ রোজা শব্দ করলাম, কিন্তু কোনোদিন তো শুনি নাই নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসর। আজকাই মাত্র শুনলাম উমর ফারুক কয় আইসি নবীরে মারতে, নবীর চেহারা মুবারক দেইখা পাগল হইয়া হইলাম ইসলামের দ্বিতীয় খলিফা। আজকাই মাত্র এত জিহাদের ময়দানে গেলাম, আমার দেইখা শয়তান পর্যন্ত পালাইতো, কিন্তু আজকাই মাত্র শুনলাম নবীরে ভালোবাসলে বলে নবীর সঙ্গে হাসর। আমি আবু বকর রাখি দাও, আমি উমর রাখি দাও, নিয়ামতপুর বাসি রাখি দাও, আজকে একটা বড় সা পাইছি রে, নবীর সুন্নিরা ভালোবাসি রে, মিলাদুন নবীর গান গাই রে, মিলাদুন নবীর শান গাই, আমরার বিশ্বাস যদি রসূল পাক বললাম তামামান আহাবাতা, যে যার ভালোবাসে তার চন্দ্রে তার হাসো, ওই দিন নবীর সঙ্গে আবু বকরের সঙ্গে উমর ওসমানের সঙ্গে যদি আমরার হাসর হয় রে, এই জায়গায় জাহান্নামের ফেরেশতারা পাত্তা পাইব না, জান্নাতি এই বৈজন্য বললাম বন্ধু কথাটা আপনাদেরকে ফিনিশিং দেওয়া যায়, তলে মনে রাখবেন কি জন্য বললাম, হাওয়া মরিয়ম আসিয়া এরা মিলাদুন নবীতে আসার পেছনে কষ্ট আছে না নাই, কথা বলা আছে না নাই, আসিয়া তো কষ্ট কইরা মিলাদুন নবী পায়া খুশি না বেজার, মরিয়ম এত কষ্ট কইরা মিলাদুন নবী পায়া খুশি না বেজার, তলে আমরা কষ্ট নাই কিছু নাই, ডাইরেক্ট ভাত খায়া দোকানে চা খায়া মিলাদুন নবীর মাহফিল আইলাম, কারণ একটা আঙ্গো সাড়ি দিকেটা বড়, আমরা হলাম নূরুন আলা নূর নবীর উম্মত, কথা বলুন থেকে না বেঠে, এটাই আমগো বড় সার্টিফিকেট, এই জন্যই তো আমরা ছিলাম মিলাদুন নবী, ওই মিলাদুন নবীর পেয়ে আমরা সবাই খুশি হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ চাই কি চাই না, কথা বলে চাই কি চাই না, এখানে মানাই কার, হাত তোলেন সাই, মানাই কার, আরে বাবা নাই কার, আমার লোকে চলে যাবে ভাই, ওর মাও নাই, এখানে অন্ধকার কবরস্থান আছে না, আছে না, আছে না, কবর দেখলে কিছু মনে করে না, হা হা, তারা মিলাদুন নবীর ব্যাপারে আর পড়তাম না কিছু বইতাম, বহুত কথা জানি, কিন্তু এতটুকু কথা ভিতরে রাখবেন, কেন বললাম, এক নম্বর আমি কথা বলার চেষ্টা করলাম, ঈদে মিলাদুন নবী ঈদ কোরআনে আরো আছে, তাহলে ঈদে মিলাদুন নবী আমরা দলিল দেখলাম, আঙ্গ দলিল না, আঙ্গ বিনা দলিল আমরা মিলাদুন নবীর পক্ষে, কথা বলা ঠিক না বেটে। দুই নাম্বার বিষয় হলো মিলাদুন নবীতে অংশগ্রহণ করলে কষ্ট দিয়েছে আমরা, তাহলে দেখেন কত কষ্ট করলো তারা, আর আমরাও কষ্ট ছাড়া মিলাদুন নবী আখিরি নবীর উন্মত হওয়ার কারণে, তাহলে ফায়দা আছে না। তুই না তিন নাম্বার বিষয় হলো রসুলের পাককে সুন্নিরা জানের চাইতে বেশি ভালোবাসে, কারণ রসুলের পাক তো নিজেই বলল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি, আজমাই জানমাল সব কিছুর চাইতে যদি মুস্তফার প্রেম অন্তরের মধ্যে ধারণ না করো, হাজি হও, কাজী হও, মুক্তি হও, মুআদ্দিস হও, মাগার ইমানদার হতে পারবে না, এই জন্য ঈমানের মূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা বলুন ঠিক না বেটে, এই সব কথা প্রথম কথা কি কইলাম, ঈমানের মূল রসুলের পাক, এটাই হলো শেষ কথা, মিলাদুন নবী করবেন শেষ শেষ কবর, কবরের কথা, কবরের কথা কি কইয়া পরিস্থিতি অবস্থা, কষ্ট হচ্ছে আপনাদের বুঝনি আসতে ভাইয়ার, আমার তো আম্মা জান আয়েশা যে হাদিসটা তুলেছে, মৃত্যু বড় ভয়ানক, আজরাইল আপনার আমার সামনে আসবে, এই বিশ্বাস আছে না নাই, কথা বলুন আছে না নাই, অনেকের মা নাই আহারে, অনেকের বাবা নাই, ওরা বুঝি মৃত্যু ব্যক্তি যারা অনেকে দেখছেন না, মানুষ মরার সময় আপনার কাছে আসিলেন না, কত রকম ভঙ্গিমা করে কেউ বুঝে না,
ওরে সারে এটা একমাত্র এখানে ফরাজি গান নিতে বসে রেখে বক্তব্য থাকতে পারেন আছে না আছে না কিছু কিছু বক্তা করে হুকুম দেয় সবাই গাইতে পারে না তত ব্যাকে গাইতে হয়তো আমরা ছাত্র দেখা ওনার জেলার দেখে অধিকার পাইছি শুনেন কেমন লাগবে এক কথার ভিতরে কবর বসেস সাড়ে তিন করতে ফেলে কেমন কইরাইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইত না আমি দেখছি সন্তানের জন্য মা কি জিনিস কয়েকদিন আগে আমার স্ত্রী অসুস্থ আমার দুইটাই না বলক সন্তান একটা মেয়েটার বয়স আড়াই বছর ছেলেটার বয়স হলো নয় মাস ছেলেটা আমার স্ত্রীর কাছে আমরা পাশের রুম আমার মেয়েটাকে নিয়ে ঘুমিয়ে আছি আমার ঘুম না আমি শুধু দেখতেছি অসুস্থ পাঁচ মিনিট পরে লাভ দিয়ে আইসা আমার রুমের মধ্যে উঠবে উকি মারে আমি কইলে আমার স্ত্রী বাবু উকি মারে কেন কারণ অসুস্থ বিধায় দুইটা বাচ্চা তার কাছে দেই না একটা বাচ্চা আমার কাছে আমি আলাদা রুমে শুইলাম পরে পাঁচ মিনিট পরে আইসা শুধু এইভাবে তাকায়া যায় তা বারবার তাকায়া যায় মনে করছে আমি ঘুমে আর এইভাবে প্রায় দশ বারোবার মাইয়াটার দিকে বারবার শুধু তাকায়া যায় আমি কিছু বলে আরেকটু ধরে আমার মেয়েটার আমি ধরে রাখলাম ওরে আধা ঘন্টা পরে দেখলাম রে আচ্ছা খাপ দিয়ে আমার মেয়েটারে পুরুলিয়া চলে গেছে আমার মনে করছে আমি ঘুম নিয়া দুইটা বাচ্চারে কোলে নিয়ে অসুস্থ মানুষ শুয়ে রয়েছে তখন আমি বুঝতে পারলাম মা তোমা বাচ্চাটা দূরে দেখলাম মহিলাটা কেমন চটপট করলো কাছে নিয়ে এখন আর আমার রুমের দিকে আসলে তখন আমি বুঝতে পারলাম প্রত্যেকটা মা তো এইভাবে সন্তানের বাচ্চাগুলো খানা খায় না কিভাবে বেহায়া বেলাজার মতো পিছে পিছে বাচ্চাগুলো ঘুরে খানা খাওয়ানোর জন্য ওই সন্তানগুলো বড় হয়ে মার বুকে লাথি মারে ওই ছেলেগুলো বড় হয়ে বাবার একটা লুঙ্গি কিনে দিতে চায় না কামাতা দিন তুদা যেমন কর্ম তেমন ফল কবরে শুয়ে রয়েছে শুক্রবার একদিন জুমার নামাজের পর মার কবরের সামনে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়ার সময় পায় না নিজে যাইবেন নিজের ছেলে মেয়ে নাতি নাতনিদেরকে নিয়ে কবরের সামনে দাঁড় করাই হয় জোরে জোরে পড়বেন সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করবেন দেখবেন আপনি মরলে আপনার সন্তানগুলো এইভাবে কবরের সামনে মা বাবা কিছু চায় না রে বাড়ি দিলাম গাড়ি দিলাম সব তুমি দিয়ে গেলাম কিছু চাই না ফুতরে শুধু শুক্রবার একদিন মার কবরের সামনে আয়া একবার আলহামদুলিল্লাহ তিনবার গুলো আল্লাহ একটু দোয়া কো সময় না সাড়ে তিন হাত গড়তে ফেলে কেমন কইরাইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইত না ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলি না কবর দেশের খবর লইলি না আপনারা তো বুঝেন না চট্টগ্রাম যদি গজল গায় হাউ মাউ করে মানুষের কান্নার কারণ ওরা বুঝে ওরা মনোযোগ দেয় আপনারা পনকে সে দোন মন তারে চিল্লানা
খবর দেশের খবর লইলানা, কেমন আছেন মাজুননি, কেমন আছেন বাবা মনি, আমার ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলানা, খবর দেশের খবর লইলানা, ওরে গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, ঠিক না, ঠিক না, গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করেন যে জননি, জেগে জেগে যায় রজনী, লালন করেন যে জননি, জেগে জেগে যায় রজনী, ওই কবর দেশে মায়ের খবর নিতে পাগল হইলানা, খবর দেশের খবর লইলানা, সাড়ে তিন হাত করতে ফেলে কেমন কইরাইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে, যে মা ঘুমাই তো না, কবর দেশে মায়ের পাশে একদিন রইলানা, কবর দেশের খবর লইলানা, জবান খুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সকলে বলুন আমিন, হুজুরকে নিয়ে আসুন, وعلى آل سيدنا مولانا شبائے محبت بولن اللہ اللہ এও নিশরা রাত্র যত গভীর হয় আশিকদের প্রেম জমে, হুজুর আসতেছে দুইটা বেজে গেল, আল্লাহ 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 পাগল মৌল একবার আর আমার মুর্শিদ দিনে আমার দোহয়াল দিনে ফহরান তারে বোজাওয়া আওয়াইলে বোজে না মারহাবা আল্লাহ কেয়া কুল্লাহ গাইলো দোয়াল গো মারহাবা আল্লাহ তুইয়া আমার জীবনে রে দোয়াল তুইয়া মাওয়া
আরজে বহুগুণ মারহাবা শুনলেন না আল্লাহ তোমার রে না দেখলে রে আমার দরি আমার জীবন রে দয়াল তুইয়া আর জীবন মশলা জিকির করেন আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে অন্ধের চোখে জ্যোতি রে তুই সাথে আজারো দোনে গো মশলা আল্লাহ দেশে দেশে গোরে রে দয়াল পাগো ওলের মতো মারহাবা আল্লাহ 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 সবাই সবাই এটা বোনাস হলেও আল্লাহ 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 আর নাই রে তোন বোবে আর নাই রে তোন মুশকিল ও শরণা আমলো করিয়া দো তো বোবে আর নাই রে তোন মশলা আল্লাহ আল্লাহ একজন প্রেম আসিল গো সোনার মদিনা মশলা আল্লাহ সর প্রেমেতে মজনু রূপে নিজের বানাওয়া মারহাবা আল্লাহ সর প্রেমেতে রবি সোশী আনন্দ হো ইল খুশি গো মশলা আমার নবী খুশি না হইলে না গোরা বানা মশলা একজন প্রেম আসিল গো সোনার মদিনা মশলা আল্লাহ আল্লাহ নারায়ণ তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গৌসিয়া পিশাব কেবলা আগমন মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ নোমান ফির সাহেব কেবলার আগমন হাবিবাল্লাহ ইয়া রাসূল তুমি জীব তুমি মরণ আধার গরে তুমি বিশ্বাস আসেনি আসেনি কথা বলে আসেনি বলুন তুমি জীব তুমি মরণ আধার গরে তুমি মোদের আশা হারালো তাহাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশা হারালো তাহাই তো